নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার এ লাইফ লং জার্নিতে আপনাদেরকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে হয়তো আপনারা অনেকেই একটু বিব্রত হয়েছেন যে গান্ধীজির মতো ব্যক্তিত্ব পুরুলিয়ায়, যাদের ব্যাপ্তি সারা দুনিয়াব্যাপী, তারা এই ক্ষুদ্র জেলা পুরুলিয়াতে তাদের পদার্পণ হয়েছে এ কথা কিন্তু একরকম অবিশ্বাস্যই, কিন্তু হয়েছে এবং তার প্রমাণ আমি আপনাদের সামনে রাখব, বা অনেকে হয়তো জানেনও, কিন্তু এটুকু নিশ্চিত অনেকেই ব্যাপারটা অতটা হয়তো জানেন না যে গান্ধীজির মতো ব্যক্তিত্ব যারা যে জায়গায় গেছেন সেই জায়গাতেই তাদের এক বিশাল ছাপ ছেড়ে গেছেন। বিভিন্ন দেশ যেমন সাউথ আফ্রিকাতে গান্ধীজি ছিলেন, তো তার জন্য সাউথ আফ্রিকার সাথে আমাদের ইন্ডিয়ার রিলেশন খুবই ভালো, তো তাদেরকে বেস করে সারা দেশ দুনিয়ার সাথে আমাদের ইন্ডিয়ার যথেষ্টই ভালো সম্পর্ক। তো সেই রকম ব্যক্তিত্ব যাদের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন রোডের, মেন রোডের নাম তাদের নামে হয়, এমজি রোড, এমজি লেন, এমজি মার্গ, মোহনদাস করমচাঁদ গান্ধী মার্গ, কিন্তু পুরুলিয়াতে তার সেইরকম কিছু চিহ্ন আমরা পাই না। হয়তো দেখা যাবে ভালো কোনো মূর্তি বা স্ট্যাচু যেখানে হয়তো এই সব বিষয়গুলি উল্লেখ করা রয়েছে, সেগুলিও কিন্তু দেখতে পাওয়া যায় না, বা কোনো রোড তার নামে সেরকম কিন্তু নেই। আছে শুধুমাত্র কয়েকটি জায়গাতে সেই গান্ধীজির আসার নমুনা, সেগুলো হয়তো সহজে সবার চোখে পড়েও না। তো আমি সেই প্রমাণগুলি নিয়ে এসেছি আপনাদের সামনে, আপনারা দেখবেন। তো প্রথমে বলি, গান্ধীজি এসেছিলেন একবার নয়, দুবার এসেছিলেন। একবার সালটা ছিল 1925 সাল, 1925 সাল তারিখও বলা হয়েছে, 12-13 সেপ্টেম্বর বিহার কংগ্রেসের যে সম্মেলন সেটি এই পুরুলিয়া শহরে হয়েছিল এবং জিলা স্কুলের পিছনে শরৎ সেন কম্পাউন্ডে হয়েছিল। উপস্থিত ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী স্বয়ং, জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃবর্গ, চিত্তরঞ্জন দাস, গান্ধীজি তার বাড়িতে থাকতে খুব পছন্দ করতেন, তার বাড়িতে ছিলেন, এবং এই কংগ্রেসের এই বৈঠকের প্রেক্ষিতে একটি শিল্প প্রদর্শনী হয়েছিল আমাদের এমএসএ গ্রাউন্ডে, সেই কথাও উল্লেখ আছে সেখানে, অর্থাৎ এমএসএ গ্রাউন্ডেও তিনি গিয়েছিলেন। সেখানে বিজয়ীদের পুরস্কার এসব করা হয়েছিল, বিভিন্ন গল্প সেখানে আছেন, আপনারা দেখে নেবেন, আমি সেটি সাপ্লাই করব। তারপর উনি গেছিলেন পুরুলিয়ার এই তেলকলপাড়ার অদূরে যে শিল্পাশ্রম, সেই শিল্পাশ্রমে উনি কিছুক্ষণ কাটিয়েছিলেন, যেটি ছিল ভারতের মধ্যে পুরুলিয়ায় এই স্বাধীনতা সংগ্রামের একটি আতুরঘর বা ভাষা সংগ্রামের আতুরঘর। ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের ভূমিকায় তৈরি, এছাড়া অতুল চন্দ্রপ্রসাদ ঘোষ এবং আরও অনেকেই ছিলেন, তো সেখানে উনি গিয়েছিলেন। তারপর আরেকবার উনি এসেছিলেন, সালটা ছিল 1937 সাল, পুঞ্চায় ষষ্ঠ সম্মেলন যেটা হয়েছিল গান্ধীজির নেতৃত্বে হয়েছিল, উল্লেখ করা আছে সেখানে সরকারি নথি একদম, আপনারা দেখে নেবেন। তাহলে এই রকম একজন ব্যক্তিত্ব যে পুরুলিয়া জেলায় এসেছিলেন, এটা আমাদের পক্ষে যথেষ্টই এক গৌরবের বিষয়। কিন্তু এই জিনিসগুলিও একটু ভাবায় যে তাদের নিয়ে সেই সমস্ত প্রচার কিন্তু আমরা খুব একটা পাই না, বা কোনো জায়গায় আমরা সেই চিহ্ন, সেই স্মৃতিচিহ্ন দেখতে পাই না।
আমরা হয়তো ঘোড়ার স্ট্যাচু এখানে দেখতে পাই, কিন্তু এই যে এই মহান ব্যক্তিত্ব, জাতির জনক, এনাদের সেরকম স্ট্যাচু আমরা পাই না, সেটা ভাবায় আমাদেরকে আর কি। তো যাই হোক, এইরকম ব্যক্তিত্বর পদার্পণে আমাদের পুরুলিয়ার ভূমি, গর্বিত হয়েছে, এটা বলাই যায়। আমরা গর্বিত হয়েইছি এই গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর, জাতীয় ছুটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়। 2007 সালে 15ই জুন জাতিসংঘের যে অধিবেশন, তাতে গান্ধীজির জন্মদিনকে বিশ্ব অহিংস দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ 2 অক্টোবর বিশ্ব অহিংস দিবস। তাহলে এগুলো আমাদের গৌরবের বিষয়, এটি আপনাদের সাথে আজ শেয়ার করার ছিল। আর আপনারা দেখুন সেই শিল্পাশ্রম এবং এমএসএ গ্রাউন্ড এবং গান্ধীজির এখানে আসার সেই সরকারি নথি, যে দলিল, সেগুলো দেখুন। আর আপনাদের এই সম্বন্ধে যদি কিছু মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা কোথাও যদি সেইরকম পুরুলিয়ার বুকে স্ট্যাচু আপনারা দেখেছেন, মূর্তি, আমাকে অবশ্যই জানাবেন। উনি শরৎ সেন কম্পাউন্ডে গেছিলেন, শরৎ সেন কম্পাউন্ডে যদি কোনো সেরকম প্রতিকৃতি থাকে অবশ্যই জানাবেন। আপনারা ভিডিওগুলি দেখুন, ধন্যবাদ। শিল্পাশ্রম ইন তেলকলপাড়া, অ্যান্ড এখানে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ওনারা বেশ কয়েকবার এসেছিলেন, এই কথাটাই উল্লেখ করা আছে এখানে।